অনেক অনেক শুভেচ্ছা। নিরাপদ সড়কের দীর্ঘ 30 বছরের পথ চলায় আপনারা বরাবরই আমার সকল কর্মকাণ্ডে ব্যাপক সহযোগিতা করে আসছেন। আমি এবং আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদের এই কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আশা করি আপনাদের এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আজ একটি বিশেষ প্রেক্ষাপটে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় সাংবাদিক সমাজ, আপনারা জানেন বাংলাদেশে সড়ক দুর্ঘটনার এবং সড়ক নিয়ে কাজ করার যে ইতিহাস রচিত হয়েছে সেই ইতিহাসের পথ প্রদর্শক আমরাই। নিরাপদ সড়ক চাই নিশা নামে এই আন্দোলনটির মাধ্যমে এই ইতিহাসটির সূচনা। যদিও ইতিহাসটির সূচনার একটি বিয়োগান্তক পরিণতি রয়েছে, তারপরও সেখান থেকে জনকল্যাণে যে ভালো কিছু করা যায় তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেছে বাংলাদেশ তথা সারা বিশ্বে। নিরাপদ সড়ক চাই আন্দোলনের শুরু থেকে এখন পর্যন্ত পথচলায় সড়ক দুর্ঘটনা নিরসনে শুধু জনমত তৈরি নয়, সড়ক দুর্ঘটনার কারণ এবং তার প্রতিকার ও সুপারিশমালা সহ নানা কর্মকাণ্ড পর্যায়ক্রমে করে আসছে। এই প্রেক্ষাপটে নিরাপদ সড়ক চাই নিশা 2012 সাল থেকে যে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান প্রকাশ করে আসছে, সেদিন থেকে আমরা সরকার ও দেশবাসীকে জানিয়ে আসছি এই কাজটি আমাদের সীমিত ক্ষমতার মধ্যে শুরু করেছি। সারা দেশে আমাদের যতগুলো শাখা রয়েছে তাদের দেয়া তথ্য এবং পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন নিউজ পোর্টাল এবং সংবাদ ও বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করে আমরা এই তথ্য সংগ্রহ করতাম। সেই সাথে বলেও আসছিলাম এটা পর্যাপ্ত নয় এবং ডাটা সংগ্রহের জন্য এটা যথেষ্ট নয়। আমরা যে পদ্ধতি অবলম্বন করেছি সেটা সেকেন্ডারি তথ্যের উপর ভিত্তি করে তৈরি করে এসেছে। 2012 সাল থেকে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান 2022 সাল পর্যন্ত জাতির সামনে তুলে ধরেছে, কিন্তু যখন দেখলাম আমাদেরও দেখা দেখি অনেক সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান উপস্থাপন করছে এবং নানা বিতর্ক তৈরি করছে, তখন এই বছর থেকে আমি তথা আমার সংগঠন 2023 সালের পরিসংখ্যান আর তুলে না ধরার সিদ্ধান্ত নিয়েছি। কেন, কোন প্রেক্ষাপটে আমি আমার সংগঠনের পক্ষ থেকে আর সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান প্রকাশ করব না বলে যে সিদ্ধান্ত নিয়েছি সে ব্যাখ্যাই আমি আপনাদের দেব এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাব। সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা শুরু করেছি, আমরা পথ দেখিয়েছি, শুরু থেকে আমরা প্রতিনিয়ত সরকারের কাছে একটি দাবি জানিয়ে এসেছি। এটি কোনো বেসরকারি সংগঠন বা কোনো ব্যক্তির পক্ষে প্রকৃত চিত্র তুলে আনা সম্ভব নয়। এর জন্য সরকারের একটি সার্বক্ষণিক মনিটরিং সেল এবং লোকবলের প্রয়োজন রয়েছে, এছাড়াও প্রযুক্তিগত ডেভেলপমেন্টেরও দরকার রয়েছে যা কোনো ব্যক্তির উদ্যোগে করা সম্ভব নয়। মোট কথা, এখানে রাষ্ট্রযন্ত্রের সহযোগিতা অপরিহার্য। যদিও প্রতি বছর পুলিশ তাৎক্ষণিক মামলার উপর ভিত্তি করে একটি রিপোর্ট প্রদান করে, সেই রিপোর্ট আর আমাদের রিপোর্টের সাথে ছিল বিস্তর ফারাক। পুলিশের রিপোর্টটি আমরা গ্রহণযোগ্য বলে মনে করতাম না, কারণ এই রিপোর্ট তৈরি করা হয় শুধুমাত্র মামলার উপর ভিত্তি করে, অর্থাৎ যে দুর্ঘটনায় মামলা করা হতো শুধুমাত্র সেই দুর্ঘটনার তথ্যই ওই রিপোর্টে থাকত। অনেক ক্ষেত্রে দেখা যেত নানা কারণে অনেক দুর্ঘটনার মামলা হতো না, যেমন আমার স্ত্রী দুর্ঘটনা নিহতের ঘটনায় আমিও কোনো মামলা করিনি। পুলিশের রিপোর্ট তো সেটা ছিল না, পুলিশের রিপোর্টেও সেটা ছিল না। আবার কোনো দুর্ঘটনায় আহত যারা হয় তারা হাসপাতালে চিকিৎসা নেয়, অনেক সময় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অনেকে চিকিৎসাধীন অবস্থায় মারাও যায়।
30 দিনের মধ্যে মারা গেলে সেই তথ্য সড়ক দুর্ঘটনা মৃত্যু বলে বিবেচিত হবে। আমাদের দেশে সেটা পুলিশ উল্লেখ করে না, এ কারণে এই ডাটাটির কোনো গ্রহণযোগ্যতা আছে বলে আমরা মনে করতাম না। তাছাড়া আমাদের দেখা দেখি অনেক সংগঠন বাহাবা করাতে যখন দুর্ঘটনার পরিসংখ্যান দিতে শুরু করে এবং এক একজনের ডাটার এক এক রকমের তথ্য প্রকাশ হতে থাকে, তখন থেকে বিতর্ক শুরু হয় বলে আমরা মনে করি। কারণ এইসব সংগঠন কখনোই আমাদের মতো করে তাদের রিপোর্ট নিয়ে বলতে শুনিনি, এটাই যথেষ্ট বা পুরোপুরি সঠিক নয়, এটা একটা চিত্র মাত্র। যারাই ডাটা দেয় তারাই মনে করে যে এইটাই আমারটাই প্রপার, আমারটাই কারেক্ট, কখনোই বলে না যে তারা একটা সেকেন্ডারি ডাটা, এটা পরিপূর্ণ না, এই কথা কখনোই কিন্তু তারা বলে না। প্রিয় সাংবাদিক সমাজ, আপনারা জানেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা বিশ্বের সড়ক দুর্ঘটনার তথ্য প্রকাশ করে থাকে। তাদের দেয়া তথ্য মতে সড়ক দুর্ঘটনার তথা রোড ক্র্যাশে প্রতি বছর সারা বিশ্বে মৃত্যুর সংখ্যা প্রায় 12 লক্ষ ছুঁই ছুঁই। সর্বশেষ তথ্য অনুযায়ী বছরের 11,90,000 মানুষ নিহত হয়। প্রতি মিনিটে বিশ্বে 2 জন ব্যক্তি এবং দিনে মৃত্যু হয় 3,200 জনের। এছাড়া বিশ্বব্যাপী 5 থেকে 29 বছর বয়সের মানুষের প্রধান কারণ সড়ক প্রধান মানুষের মৃত্যুর প্রধান কারণ সড়ক দুর্ঘটনা বা রোড ক্র্যাশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত গ্লোবাল স্ট্যাটাস রিপোর্ট অন রোড সেফটি 2023 এসব তথ্য উঠে এসেছে। রিপোর্টে বলা হয়েছে 2019 সালে বিশ্বব্যাপী সকল বয়সের মানুষের মৃত্যুর 12তম প্রধান কারণ রোড ক্র্যাশ। একই সঙ্গে কর্মক্ষম 18 থেকে 59 বছর বয়সের এই দুই তৃতীয়াংশ মানুষের মৃত্যুর কারণ হলো রোড ক্র্যাশ। প্রতি লাখে এই মৃত্যুর হার 15%। মৃত্যুর পাশাপাশি হতাহতের সংখ্যা অনেক, 2 থেকে 5 কোটি মানুষ বিভিন্ন মাত্রা আহত হয়। অন্যান্য অঞ্চলের মধ্যে দক্ষিণ এশিয়া অঞ্চলের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে, শতকরা হিসাবে এটি 28%। বিশ্বে 10 জনের মধ্যে 9 জনের 92% মৃত্যু হচ্ছে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে, এবং নিম্ন আয়ের দেশগুলোতে মৃত্যুর সংখ্যা উন্নত দেশগুলোর তুলনায় 3 গুণ বেশি। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোড ক্র্যাশে হতাহতের চিত্র প্রায় একই রকম। রোড ক্র্যাশে হতাহতের কারণ অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, এর কারণে বিশ্বের গড়ে 10 থেকে 12% জিডিপির ক্ষতি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত গ্লোবাল স্ট্যাটাস রিপোর্ট অন রোড সেফটি 2023 আরও বলা হয়েছে 2015 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা বা রোড ক্র্যাশে মৃত্যু হয়েছে 21,316 জন। তবে পুলিশের রিপোর্টে বলা হয়েছে মৃত্যু হয়েছে মাত্র 2,376 জনের। একইভাবে 2018 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে 24,994 জনের মৃত্যুর কথা বলা হলেও পুলিশের রিপোর্টে বলা হয়েছে মৃত্যু হয়েছে 2,635 জনের। 2021 সালের রিপোর্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে মৃত্যু হয়েছে 31,578 জনের। বিশ্ব সংস্থার মতে 2016 সালে প্রতি লাখে মৃত্যুর হার ছিল 17.3 এবং 2021 সালে এই মৃত্যু হার ছিল প্রতি লাখে 19 জনের মতো। অথচ সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্য মতে 2023 সালে 5,495টি সড়ক দুর্ঘটনায় সারা দেশে নিহত হয়েছেন 5,024 জন। পুলিশের রিপোর্টে বলা হয়েছে ওই বছর 5,093 দুর্ঘটনায় 4,475 জন নিহত। এইখানে আপনারা দেখেন যে বিআরটিএ এবং পুলিশ, এখানে কিন্তু তাদেরও কিন্তু ডাটা, পুলিশের ডাটা কিন্তু কম বিআরটির তুলনায়। আরও দুই একটি সংগঠনের তথ্য এর চেয়ে অনেক বেশি।
আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটিও প্রত্যেক রিপোর্টের সাথে মিলছে কালো কালো রিপোর্টের সঙ্গে মিলছে না এতে করে দেখা যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ সরকার পুলিশ ও বিভিন্ন রিপোর্টে ভিন্নতা রয়েছে আমরা মনে করি এতে করে জাতি বিভ্রান্ত হচ্ছে কারণ সরকারের বিভিন্ন মহল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বেসরকারি বিভিন্ন সংগঠনের সকল তত্ত্বকে অগ্রহণযোগ্য বলে তীব্র প্রতিবাদ জানায় বিষয়টি আমাদের ভাবিয়ে তোলে আমার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা দেশে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যানের যে ধারা আমরা শুরু করি এবং টানা 11 বছর চলমান রাখি কিন্তু ভাবনার জায়গায় আমরা কখনো স্থির হতে পারিনি পারিনি বলে ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে আমরা উপরে উল্লেখিত এসব কারণে সড়ক দুর্ঘটনার তথ্য প্রকাশ করব না প্রসঙ্গত উল্লেখ করতে চাই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর চেয়ারম্যান জনাব নূর মোহাম্মদ মজুমদার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বেসরকারি বিভিন্ন সংগঠনের দেয়া তত্ত্বকে যখন অতিরঞ্জিত করে মন্তব্য করে বলেন এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানে তারা আমাদের দেশের স্বাস্থ্য অধিদপ্তর দ্বারা এই তথ্য উপাত্ত সংগ্রহ করছে আমাদের দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় যার উপর ভিত্তি করে এই তথ্য তারা প্রকাশ করে আসছে কিন্তু সরকারের আরেকটি সংস্থা বিআরটি এ সড়ক মন্ত্রণালয় যখন এই তত্ত্বকে অবাস্তব বলতে চায় তখন আমরা বিভ্রান্ত হই শুধু আমরা নই জাতীয় বিভ্রান্ত হয় প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আমার প্রশ্ন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তর সরকারের সড়ক মন্ত্রণালয় ও সরকারের তাহলে দুটি মন্ত্রণালয়ের সড়ক দুর্ঘটনার ডাটার হিসাব ভিন্ন ভিন্ন কেন হবে আমরা মনে করি সরকারের দুটি মন্ত্রণালয়ে এই পারস্পরিক বিরোধী অবস্থার কারণে দেশে সঠিকভাবে দুর্ঘটনা নিরসনের কারণ উদ্ঘাটন করা যায়নি এই কারণে সড়ক দুর্ঘটনা এখন আমাদের দেশে একটি বিস্ফোরণের মতো হয়ে আছে ফলে সড়ক দুর্ঘটনা নিহতদের পরিসংখ্যান দীর্ঘ হচ্ছে প্রতি বছরই বিগত বছরে রেকর্ড ভাঙছে মৃত্যুর পাশাপাশি আহতের তালিকাও বেড়ে দ্বিগুণ তিনগুণ হচ্ছে প্রিয় সাংবাদিক সমাজ এই সমস্ত কারণে আমরা তখন থেকে মনে করে আসছিলাম শুরু থেকে 12 সাল থেকে আমরা মনে করে আসছিলাম যে আমরা যে কাজটি শুরু করেছি সরকারকে পথ দেখাতে সরকার এই বিষয়ে উদ্যোগী হোক সরকার এই বিষয়ে কাজ শুরু করুক সরকার গত বছর থেকে কাজটি শুরু করেছে সড়ক মন্ত্রণালয় শুরু করেছে তবে বেসরকারিভাবে ডাটা উপস্থাপনের সংখ্যা বেড়েই চলেছে আর এতে করে এই জাতির বিভ্রান্তি কাটবে না বলে আমরা মনে করি কিন্তু যদি কোনো রোগ নিরাময় করতে চাই সে রোগের যদি আমি প্রকৃত কারণ এবং রোগটির বিস্তার কতটুকু সেগুলো যদি না জানি তাহলে আমি চিকিৎসা করতে পারবো